সীমা সীমাকে কিন্তু ফাউল করলো, হাতটা ত্রাস করেছে, কোন থেকে তো লাথি, দেখা যায় ঝামেলা হচ্ছে, দেখা যায় ঝামেলা হয়ে গেলো কিন্তু সীমার সাথে। সেকেন্ড ম্যাচ চালু হচ্ছে শালবনী জাগরণ ভার্সেস সারাঙ্গি একাদশ মহিলা ফুটবল, দারুণ কিন্তু খেলা হবে, দুটি দলই কিন্তু মাঠের মধ্যে নামছে। খেলা চালু হচ্ছে সারাঙ্গি একাদশ ভার্সেস শালবনী জাগরণ, বাসি পড়ে গেল, শালবনী জাগরণের প্লেয়ার পায় বল, সঞ্চিতা সঞ্চিতা থেকে 13 নম্বর জাসাদের প্লেয়ার পুচকি বল পেয়েছে, ওখানে পুচকি লম্বা শট এখানে সারাঙ্গার, লম্বা ক্লিয়ার সোনালি, খুব সুন্দর পাস ওখানে, খেলা কিন্তু জমে গেছে প্রথম থেকে, 25-25 কিন্তু খেলার টাইম, সুমি বল পেয়েছিল না, 13 নম্বর জাসাদের প্লেয়ার সুমি, লম্বা ক্লিয়ার এখন ডিফেন্সের, খুব সুন্দর রিসিভ কিন্তু ওখানে, দেখা যায় 12 নম্বর জাসাদের প্লেয়ার বল পেয়েছে, খুব সুন্দর ডিফেন্সের ক্লিয়ার ওখানে, আবার কিন্তু সারাঙ্গি একাদশের প্লেয়ার বল পেয়েছে ওখানে, দেখা যাক তারা একটা গিয়েছে সারাঙ্গি একাদশ, 11 নম্বর জাসাদের প্লেয়ার বল পেয়েছি না, বল বেরিয়ে গেল, আবার সারাঙ্গি একাদশ, খুব সুন্দর স্কিল ওখানে সারাঙ্গি একাদশের, শট নিয়েছিল লম্বা সরাসরি গোল কিপার, তো ও দেখা যায় বল কিন্তু কেটে গিয়েছিল, গোলে ঢুকে যেত কিন্তু বল, আবার কিন্তু 7 নম্বর জাসাদের প্লেয়ার বল খেলে, দেখা যাক এটা গেছে সারাঙ্গি একাদশ, মিস করেছে কিন্তু ওখানে, দারুণ কিন্তু খেলা হচ্ছে শালবনী জাগরণ, লম্বা ক্লিয়ার ওখানে শালবনী জাগরণের, পাঁচ দিয়ে কিন্তু 15 নম্বর জাসাদের প্লেয়ার জাগরণের, কোথায় শট নিল, খুব সুন্দর কিন্তু কাটিয়ে নিয়েছে একলাই, একলাই কিন্তু সবাইকে কাটিয়ে নিয়ে বেরিয়েছে না, শেষ পর্যন্ত কিন্তু ডিফেন্স ক্লিয়ার করলো ওখানে, দারুণ কিন্তু খেলছে, ফাউল হয়েছে, বল আছে 13 নম্বর জাসাদের প্লেয়ার সুমি, সুমি থেকে বর্ণালী, দেখা যাক বেরিয়ে গেছে 15 নম্বর জাসাদের প্লেয়ার কিন্তু বল নিয়ে ওখানে, মাইনাস রেখেছে না বল কিন্তু বাইরে বেরিয়ে, এখানে সারাঙ্গি একাদশের 8 নম্বর জাসাদের, দেখা যাক 9 নম্বর জাসাদের প্লেয়ার দারুণ কিন্তু খেলছে মাঝে মাঠ, ও নাইস, এগুলাই কিন্তু ডিফেন্সের প্লেয়ার ও জাগরণের, বর্ণালী বল পেয়েছে ওখানে, দেখা যাক বর্ণালী না পেল না, 9 নম্বর জাসাদের প্লেয়ার বল পেয়েছে, সঞ্চিতা ক্লিয়ার হলো ডিফেন্সের ওখানে, লম্বা শট এখানে গোলকিপারে, সীমা দেখা, সীমা কিন্তু খুব সুন্দর বল ছাড়িয়ে নিয়েছে, সীমা মিস পাস করলো কিন্তু ওখানে, সীমা শালবনী জাগরণ না, আবার কিন্তু সারাঙ্গি একাদশ প্লেয়ার পায় বল, দেখা যাক খুব সুন্দর স্কিল কিন্তু ওখানে, ক্লিয়ার হলো ওখানে, জাম করেন সারাঙ্গি একাদশ, খুব সুন্দর ক্লিয়ার কিন্তু এখানে, হাফ টাইম হলো, প্রথমে দুটি দলই কেউ গোল করতে পারেনি, সারাঙ্গি একাদশ তারা কিন্তু দারুণ খেলছে, তাদের 9 নম্বর জাসাদের প্লেয়ার কিন্তু দারুণ খেলছে, আর বাকি বাদ প্লেয়ার তো দারুণ খেলছে বলতেই হবে, দেখা যাক সেকেন্ড হাফে কী হয় রেজাল্ট খেলায়, আর যারা যা শালবনী জাগরণ তারাও কিন্তু দারুণ খেলছিল, দেখা যাক সেকেন্ড হাফে তারা একটা গোল তুলে নিতে পারে কি না, দারুণ কিন্তু খেলছিল তারা শালবনী জাগরণ, সেকেন্ড হাফ চালু হচ্ছে শালবনী ভার্সেস সারাঙ্গা, দেখা যাক সেকেন্ড হাফে খেলা চালু হয়ে গেল, প্রথমে কিন্তু সারাঙ্গা তারা এটাকে যাচ্ছে, সঞ্চিতা বল পেয়েছিল না, মিস করলো ওখানে, লম্বা শট ওখানে সঞ্চিতার, লম্বা শট ওখানে গোলকিপারে, সীমা সীমাকে কিন্তু ফাউল করলো, ওখান থেকে তো লাথি, দেখা যায় ঝামেলা হচ্ছে, দেখা যায় ঝামেলা হয়ে গেলো কিন্তু সীমার সাথে, সীমা কিন্তু ডাহে লাথি মারতে গিয়েছিল, শট নিয়েছিল ওখানে, দেখ
সালমানি জাগরণ বল পেয়েছে, মিস করলো কিন্তু ওখানে সালমানি জাগরণ। আবার এটা গেছে সারেঙ্গা একাদশ, 92-80 প্লেয়ার বলবি না লম্বা ক্লিয়ার ওখানে। বল আছে না শেষ পর্যন্ত বল কিন্তু ক্লিয়ার হলো। ১১ নম্বর জাস্তির প্লেয়ার বল পেয়েছে ওখানে খুব সুন্দর স্কিল কিন্তু ওখানে সোনালি দেখা যায় সোনালি থেকে কিন্তু বল পেয়ে গেছে এখানে ১৪ নম্বর জাস্তির প্লেয়ার না কেউ নেই কিন্তু লম্বা ক্লিয়ার ওখানে সারেঙ্গা একাদশে আবার সেই সোনালি থেকে বন্যালি সারেঙ্গা ১২ নম্বর জাস্তির প্লেয়ার বল পেয়েছে এখানে সারেঙ্গা একাদশে ১২ নম্বর জাস্তির প্লেয়ার দেখা যাক মাইনাস থেকে চলে না বল কিন্তু এখন আছে সালমানি জাগরণ সঞ্চিতা মাহাতো বল পেয়েছে কিন্তু সঞ্চিতা থেকে সোনালি সীমা কিন্তু শুধু উড়ে উড়ে মাত দিচ্ছে মিস করেছে ওখানে সঞ্চিতা দেখা যাক বল কিন্তু বার করে নিয়েছে দেখা যাক গোল নিশ্চিত সোনা নিয়েছে না সুযোগ পেয়ে গেল কিন্তু ওখানে মিস করলো। চমৎকার সেভ কিন্তু ওখানে গোলকিপারের, দারুণ সেভ, শটটা কিন্তু ওখানে রেখেছিল খুব সুন্দর সোনালি। খেলা শেষ হয়ে গেল, টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে, দেখা যাক শেষ আছে কি আছে।